হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই বিভিন্ন সময় আমাদের চারপাশের ঘটে যাওয়া কিছু আশ্চর্য ঘটনা শুনে চমকে যাই। ঘটনাগুলো রীতিমতো আমাদের ভাবনায় ফেলে দেয়। ব্যাবুলিনের ঝুলন্ত বাগানটিও এমনই এক ইতিহাসের সত্য অধ্যায়, যেখানে এক সম্রাট তার অনন্য নজির স্থাপন করেছিলেন। চলুন জেনে আসি ব্যাবুলিনের আদ্যোপান্ত। নেবুচাদনেজারের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপন হল ব্যাবুলিনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান। এই ঝুলন্ত বাগান গড়ে তোলার পিছনে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল তার প্রিয়তম সম্রাঙ্গী। ব্যাবুলিনের ঝুলন্ত বাগান বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হয়ে ব্যাবুলিনের সুখ্যাতি প্রকাশ করছে। সম্রাট নেবুচাদনেজার ছিলেন ভীষণ আমোদে। নিভেনে দখল করার সময় মিডিয়ান সম্রাট তাকে সহযোগিতা করেছিলেন। মিডিয়ান রাজকন্যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি তাকে বিয়ে করেন। বিয়ের পর রাজকন্যা হলেন ব্যাবুলিনের সম্রাঙ্গী। কিন্তু ব্যাবুলিন সম্রাঙ্গীর আদৌ ভালো লাগত না, কারণ মিডিয়া ছিল পাহাড় পর্বতের দেশ আর ব্যাবুলিন ছিল কেবলই সমতল ভূমি। সম্রাঙ্গী পাহাড়ি দৃশ্য দেখার জন্য ব্যাকুল হয়ে পড়তেন। সম্রাট সম্রাঙ্গীর মনের কথা বুঝতে পেরে তাকে খুশি করতে প্রাসাদের ওপর বিশাল পাহাড় তৈরি করেন। পাহাড়ের সঙ্গে তৈরি হলো মনোরম বাগান। সারা পৃথিবী থেকে চমৎকার সব উদ্ভিদ আর ফুল এনে সাজিয়ে দেওয়া হলো বিশ্ববিখ্যাত এই বাগানে, কারণ তিনি চেয়েছিলেন পৃথিবীর সব আনন্দ এবং সুখ যেন তার সম্রাঙ্গীকে আষ্টেপৃষ্টে ঢেকে রাখে। সে চেয়েছিল তার ভালোবাসার প্রতীক অঙ্কন করতে। ব্যাবুলিনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মিত হয়। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল 800 বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল 80 ফুট। এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুষ্পবাগ। 4000 শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল 1050 জন মালি। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। 80 ফুট উঁচুতে অবস্থিত এই বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে। 1514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ইফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা ব্যাবুলিন শহরটি ছিল জাঁকজমকপূর্ণ। চার কোণা এই শহরটি তখন প্রশস্ত প্রতিরক্ষা প্রাচীরে ঘেরা ছিল, যা উচ্চতা ও প্রশস্তের দিক থেকে ছিল বিস্ময়কর। শহরের সামনে ছিল মজবুত ও উঁচু প্রবেশ পথ, আবার শহরের মধ্যে একটি বড় স্তম্ভ তৈরি করা হয়েছিল যার নাম ছিল ব্যাবুলিন টাওয়ার। নামটির সঙ্গে কোথাও যেন ব্যাবুলিন নামটির সম্পর্ক রয়েছে। খ্রিস্টপূর্ব 2000-এর দিকে সুমেরীয় সভ্যতা পতন হলে ব্যাবুলিন সে অঞ্চলে শক্তিশালী একটি সাম্রাজ্যের পরিণত হয়। ব্যাবুলিনের প্রথম সম্রাট সার্গন ছিলেন মোটামুটি সফল, কারণ তিনি ব্যাবুলিনের সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে সম্রাট হামুরাবির সময়ে সুমেরীয় সংস্কৃতি জ্ঞানবিদ্যা উন্নয়ন করেন। নানোপোলাসার সময়কাল। পরবর্তী 100 বছর ব্যাবুলিনের নিয়ন্ত্রণ চলে যায় বিভিন্ন জাতগোষ্ঠীর হাতে। হিটটাইট, অ্যাসিরিয়ান, ক্যাসাইট এবং ক্যালডিয়ান জাতি প্রায় 1000 বছর ব্যাবুলিনের ক্ষমতা হরণ করেন। তারপর 625 খ্রিস্টপূর্বে নানোপোলাসার নেতৃত্বে ব্যাবুলিন আবার জেগে ওঠে। তিনি অ্যাসিরিয়ানদের রাজধানী নিনেভে দখল করে নেন। তার মৃত্যুর পর তার ছেলে নেবুচাদনেজার ক্ষমতায় আসেন। তিনি ব্যাবুলিনকে আরও সমৃদ্ধ এবং জাঁকজমকপূর্ণ করে গড়ে তোলেন। তিনি ছিলেন স্থাপত্য ও শিল্পের প্রতি বিশেষভাবে অনুরাগী। তিনি বিভিন্ন যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত মন্দির, প্রাসাদ ও স্থাপত্য পুনর্নির্মাণ করেন। ব্যাবুলিন শহরকে গড়ে তোলেন সুরম্য ও আকর্ষণীয় করে। পরবর্তী ব্যাবুলিনের পতন। পারস্য সম্রাট সাইরাস 1514 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম দখল করে শহরটি ধ্বংস করেন। তাদের উপাসনালয় এবং রাজপ্রাসাদ পুড়িয়ে দেন। তার সময় থেকেই ব্যাবুলিনের সাম্রাজ্য ম্লান হতে থাকে। তার পরবর্তীকালে নেবোনিডাস সম্রাট হন। তবুও ব্যাবুলিনের সমৃদ্ধি হারিয়ে যেতে থাকে ধীরে ধীরে। ব্যাবুলিন এখন কেবলই ধ্বংসস্তূপ। পার্সিয়ান সম্রাটের প্রচণ্ড আক্রমণে নিমেষেই ধুলোয় মিশে গিয়েছিল ব্যাবুলিন নগরী। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। Hit me with that, hey, we need to talk.